হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ। তো বন্ধুরা, আজকে আমি যাবো বহরমপুর পাসপোর্ট অফিসে, বিকজ আমি কিছুদিন আগে একটা পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম। তো আজকে তার অ্যাপয়েন্টমেন্ট আছে বহরমপুর পাসপোর্ট অফিসে, ঠিক আছে। তো আজকে আমি সকালে সকালে ঘুম থেকে উঠে পড়ি, তারপরে কিছু কাজ থাকে, মানে স্নান টান করে খাবার টাবার খেয়ে, ঠিক আছে, আমি রেডি হয়ে নিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি যাচ্ছি ছাদে, বিকজ ছাদে আমি একটা জুতো, মানে খুব নোংরা হয়েছিল, তো ওটা আমি পরিষ্কার করি, তারপর ছাদে শুকাতে দিয়েছিলাম। তো দেখা যাক জুতোটা শুকাচ্ছে কি না। তো শুকিয়ে গেছে। তো এই যে দেখছো, প্যারাগনের একটা সিম্পল একটা জুতো, ঠিক আছে। তো জুতোটা পরে নিলাম, তারপর আমি সবার প্রথমে যে কাজটা করলাম ফ্রেশ হয়ে, তোমরাও এটাই করবে আগে, মানে পাসপোর্ট অফিসে যাওয়ার আগে তোমরা তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো খুব সুন্দর করে, খুব মানে শান্ত মাথায় বসে এক জায়গায় মানে এটা ভেরিফাই করে নেবে, কোনো ডকুমেন্টস তোমাদের মিস আছে কি না সেটা কিন্তু তোমরা দেখে নেবে। হ্যাঁ, তো আমি সেটাই করছি, আমার ডকুমেন্টসগুলো আমি চেক করে নিলাম, একবার নয় দুবার নয় তিনবারের মতো আমি ডকুমেন্টসগুলো চেক করেছি। যদি আমাকে মানে যদি ওখানে যদি ফিরে আসতে হয় সে ব্যাপারটা কিন্তু খুব খারাপ দেখায়, মানে কষ্ট করে গিয়ে আবার যদি ফিরে আসতে হয় কোনো ডকুমেন্টস যদি একটা মিস হয়ে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রিজেক্ট করে দেয়, তারপরে আবার মানে অ্যাপয়েন্টমেন্ট দেয়, ঠিক আছে, মানে আবার যেতে হবে। সেই কারণে আমি আমার যে ডকুমেন্টসগুলো ছিল খুব সুন্দরভাবে সেগুলো ভেরিফাই করি। আর এই যে দেখছো কিছু, আমি টাকাও নিয়ে নিয়েছি, মানে যাওয়া আসার যে মানে ভাড়ার খরচাটা লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি, বেশ কিছু টাকা নিয়েছি। আর এখানে একটা মাস্ক নিয়ে নিয়েছি, তো এই যে দেখছো মাস্কটা। তারপর আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, তো এই যে দেখছো এটা আমাদের রাস্তা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা, তারপর এই রাস্তাটা দিয়ে আমি সামনে যাব, সামনে কিছুটা গেলে মানে এক মিনিট মতো হাঁটলেই আমাদের যে মোড় আছে সেই মোড়ে চলে যাব। তো মোড়ে অনেক টোটো পাওয়া যায়, সেই টোটোতে করে মানে আমি টোটোতে করে সোজা বেলডাঙ্গা যাব, বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবো। তো চলো, তো এই যে দেখছো রাস্তাটা কিছুটা এরকম, ঢালাই রাস্তা, তখন আমি যাচ্ছি সামনে মোড়ে। তো এই যে দেখছো মোড়ের সঙ্গে সঙ্গে দাঁড়ানো মাত্র, মানে আমাদের এখানে টোটোর কোনো অভাব নেই, মানে অল টাইম মানে টোটো পাওয়া যায় এখানে। তো সেই কারণে আমাকে কিছু ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে একটা টোটো দেখলাম দাঁড়িয়ে আছে, তো ওনাকে বললাম চলো বেলডাঙ্গা যাওয়া যাক, তো উনিও বললো ঠিক আছে চলো। তো বেলডাঙ্গা আমি যাচ্ছি এখন, এই যে দেখছো এটা কাটাগাছি রাস্তা, তো কাটাগাছি চলে আসলাম। তো তোমাদেরকে যেতে যেতে কিছু টিপস দিয়ে দিই, যাতে তোমাদের যদি পাসপোর্ট যদি অ্যাপ্লাই করো তোমাদের এটা কাজে আসবে অবশ্যই। তো দেখো, অনেকেই যারা পাসপোর্ট অ্যাপ্লাই করবো ভাবো, তারা মানে অনেক ভিতর থেকে অনেক নার্ভাস ফিল করে অনেকেই, মানে ভয় ভয়, মানে পাসপোর্ট কী একটা ব্যাপার, এই হয়ে যাবে ওই হয়ে যাবে, কিন্তু এরকম কিছু নেই। পাসপোর্ট জাস্ট একটা মানে বলতে পারো যে একটা ডকুমেন্টসই, মানে আমাদের যেরকম ডকুমেন্টস হয়ে ধরো আধার কার্ড বা প্যান কার্ড, সেম ওরকমই একটা ডকুমেন্টস, ঠিক আছে। তো এর জন্য তোমাকে কিছু মানে বেশি একটা ঘাবড়িয়ে যেতে হবে বা এরকম মা, অনেকে কী করে দেখো, অনেকে একটা বড় ভুল করে এই পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য, কিন্তু অনেকে অনেক দালাল মানে ধরে থাকে, মানে দালাল কিন্তু ধরলে সে দালাল দালালই করবে। হ্যাঁ, তোমাদের সেখানে অনেক টাকা খরচ হয়ে যাবে একটা পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য, অনেক দালালে 10,000 টাকা, 12,000 টাকা, এমনকি 5,000, 6,000 এরকম কোনো চার্জ করে থাকে, কিন্তু সেখানে এই বিষয়টা কিন্তু পুরোপুরি ভুল। হ্যাঁ, তো তোমরা অবশ্যই দালালকে অ্যাভয়েড করবে, বিকজ দালালটা কিন্তু অনেক টাকা তোমাদেরকে মানে লুটে নেবে, ঠিক আছে। তো তোমরা যেটা করবে সে বিষয়টা তোমাদেরকে বলে দিই। তো তোমাদেরকে ভিডিওর শেষে কিছু টিপস দিয়ে দেবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো আমি এখন চলে আসলাম বেলডাঙ্গা, ঠিক আছে। তো বেলডাঙ্গা টোটোওয়ালাকে ভাড়া দিয়ে দিলাম, তো ভাড়া থেকে আমরা ব্যাক নিয়ে নিলাম টাকা। তো চলো, এই যে দেখছো এটা হচ্ছে বেলডাঙ্গা, আমাদের প্রিয় শহর বেলডাঙ্গা। তো এই যে সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, মানে আজকে আমাকে কোনো জায়গায় ওয়েট করতে হচ্ছে না, বুঝতে পারছো, মানে সঙ্গে সঙ্গে সব কিছু পাওয়া যাচ্ছে। তো একটা বাস দাঁড়িয়েছিল, তো চলো বাসটাতে উঠে পড়ি। তো এখন বাসে আমি উঠে পড়েছিলাম, ঠিক আছে, বাসে কিন্তু প্রচণ্ড ভিড় ছিলাম। তারপর এই যে সুদাসুদি মানে পাসপোর্ট অফিসে আসার পরে পাসপোর্টের ভেরিফিকেশন হয়ে গেছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ পাসপোর্ট ভেরিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট অফিস থেকে আমি বেরিয়ে এলাম। তারপরে পরে আমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে আসলো, মানে মেসেজ চলে আসলো যে আমার পাসপোর্টটা তারা মানে ইয়ে করে দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, মানে এরকম একটা মেসেজ আসলো। হ্যাঁ, তো এখানে আমার কোনো চিন্তার ব্যাপার নয়, খুব খুশিতে এখন আমি যাচ্ছি এখন আরেকটা বন্ধুর সাথে দেখা করতে, ঠিক আছে। তো বন্ধুরা নাম হচ্ছে আবু তালেব, তো আবু তালেবের সঙ্গে এখন দেখা করতে যাচ্ছি বহরমপুরের ওখানে আছে, ও বাস স্ট্যান্ডে আছে, তো বাস স্ট্যান্ডে যাবো বহরমপুরের। এই যে দেখছো বহরমপুরে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো এখানে আবু তালেবকে আমি ফোন করলাম, আবু তালেবকে মানে খুঁজে দেখতে পাচ্ছি না আমি এখানে। তো আবু তালেবকে ফোন করলাম, ও বললো যে আমি এক্সপ্রেস বাজারে আছি, তো এক্সপ্রেস বাজারে আমি চলে আসলাম, ঠিক আছে। এই যে দেখছো এক্সপ্রেস বাজারে এইটা রাস্তাটা কিছুটা এরকম, আর এই যে দেখছো এক্সপ্রেস বাজারের ভিউটা দেখছো খুব সুন্দর লাগলো,
আর এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে, আর শপিং মলটা খুবই বড়। হ্যাঁ, তো দেখা যাক আবুতালেব কোথায়। তো এই যে দেখছো আবুতালেব মনে হয় এইদিকে আসবে। হ্যাঁ, তো আবুতালেব এই যে দেখছো চলে আসছে আইফোন নিয়ে। তো ভাই আমার চলে এসছে, তো ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম, খুবই সুন্দর লাগলো। হ্যাঁ, তো ভাই রেখে এই আশেপাশে বাড়ি, হ্যাঁ, বহরমপুরে। তো ভাইয়ের সাথে এখন আমি শপিং মলে যাবো, শপিং মলে ঢুকলাম, সব ভিডিও তোমরা দেখতে পাবে, তো ভিডিওটা সুন্দরভাবে দেখো, ভিতরটাও তোমাদেরকে দেখিয়েছি শপিং মলের। তো চলো শপিং মলে যাওয়া যাক। আবুতালেব এখন সামনে যাচ্ছে, আমি ফেসতে ফেসতে ভিডিও করতে করতে যাচ্ছি। তো তোমাদেরকে শপিং মলটা ঘুরতে করতে যে ব্যাপারটা বলছিলাম দালালের ব্যাপারে, মানে তোমরা দালালটাকে অ্যাভয়েড করবে, তোমরা নিজে নিজে অ্যাপ্লাই করবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তোমাদের খুব সহজে এটা অ্যাপ্লাই হয়ে যাবে, অথবা কোনো সাইবার ক্যাব বা অনলাইনে যারা ফর্ম ফিল আপ করে তাদের দোকানে গিয়ে বলবে যে আমার পাসপোর্টের একটা ফর্ম ফিল আপ করে দিতে, ওরা কিন্তু অনলাইনে খুব সহজে করে দিবে, সেই ফর্মটা নিয়ে তুমি চলে যাবে পাসপোর্ট অফিসে, হয়ে যাবে, কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে, খুব জোর তোমার 2000 টাকা মতন খরচ হবে, 1500 টাকা তোমার অনলাইনে পেমেন্ট করতে হয়, আর তোমার যাওয়া আসা ভাড়া আর যে ফর্মটা ফিল আপ করবে তাকে অনলাইনে 200 টাকা দিবে। তো এই নিয়ে টোটাল তোমার 2000 টাকা মতন খরচ হবে। তো সেই ক্ষেত্রে দেখছো দালাল যদি তুমি ধরো, সেই ক্ষেত্রে অনেক টাকা তোমার মানে এক্সপেন্স হয়ে যাবে, বেকার বেকার তোমার দালাল ধরে দেখা যাচ্ছে, মানে কাজ তোমাকেই করতে হবে, তোমাকেই দৌড়াতে হবে, তোমাকেই কোনো ভুল হলে তোমাকেই এখানে যেতে হবে, সংশোধন করতে হবে, সবই তোমাকে করতে হবে। হ্যাঁ, তো তোমরা নিজে নিজে করবে, অথবা আমি যেটা বললাম তোমরা কোনো সাইবার ক্যাফে বা অনলাইনে দোকানে গিয়ে এটা তোমরা অ্যাপ্লাই করে নেবে। তো চলো, এখানে আমি যাচ্ছি, খুব খিদে পেয়ে গিয়েছিলো, আবুতালেবের সঙ্গে আমি তো যাচ্ছি। আবুতালেব এখানে একটা হোটেল আছে বললো, তো ঠিক আছে, এই যে দেখছো একটা হোটেল। তো এখানে হোটেলে আমরা ঢুকে পড়লাম, হোটেলটাও মানে খুব ভিড় ছিল। তো যাই হোক, গিয়ে দুটো চেয়ারে বসে পড়লাম, তারপর আবুতালেব অর্ডার করলো। তো আবুতালেব আমাকে খাওয়ালো আজকে বিরিয়ানি, ঠিক আছে, আর ও মানে সবজি ভাতগুলো বিরিয়ানি ও মানে খাইনি, আমি এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি। আর আবুতালেব দেখছো খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছে, খাবারগুলো দেখে নাও। তো আজকে ভিডিও এখানে শেষ করছি।